উনার বাবে মাতাতে মোর বেটা বেটি হবে না, উনার বাবে মাতাতে মোর নাতি নাতি হবে না, উনার বাবে মাতাতে মোর ভাষ্য ভাষ্য হবে না, উনার বাবে মাতাতে মোর ভাগ্য ভাগ্য হবে না, উনার বাবে মাতাতে মই মরি না, উনার বাবে মাতাতে মই পুনরায় জন্মগ্রহণ করি না। হ্যাঁ, জন্মগ্রহণ করতে হবে। এই জন্যে এগুলা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে। সেই জন্য আমি সকালকে করে করে অনুরোধ করেন যে মানুষ যেমন পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেই জন্যে এই দেহটা পরিত্যাগ করা কি হয়, দেহ চলে যাবে কিন্তু আত্মাটা অমর হয়ে যাবে। সেই হিসাবে সকালে চরণ সকালে সকালকে আমি করে করে অনুরোধ করুন যে গ্রেটার গুজরাট বিভূত অ্যাসোসিয়েশনের মেম্বারশিপের ফর্ম দেওয়া আছে, ফর্মেও নিজের বায়োডাটা ফিল আপ করিয়া আমার এই ফালা কাটার যথেষ্ট কর্মী ধরন আর দত্তটা দিয়ে দেবেন এবং সাজেশন স্লিপগুলা তোমরা দেবেন। আর এটিকার কর্মী খরম ওই করজোরে অনুরোধ করি যান যে আর যেগুলা মানুষ আসছেন পরস্পরের সাথে সহযোগিতার হাত বাড়ি দিয়া সুন্দর সমন্বয় সম্প্রীতির ভাব করে চলবেন এবং যাতে ভবিষ্যতে আমরা এই 70 বছর যাবত যেটা আমার হচ্ছে যাতে আর পরবর্তীতে এগুলো না ঘটে সেই জন্য এগুলাকে পুনঃস্থাপিত রি এস্টাবলিশ আওয়ার হারমোনি সেই হারিয়ে যাওয়া আমার বংশ পরম্পরা যেটা কুচবিহার রাজ্যের যেটা স্বপ্ন সেটা পুনঃস্থাপিত করিয়া এই ভূখণ্ডের মানুষের যেটা স্বপ্ন স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্যে প্রত্যেকটাই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়া সবাই কর্ম করা প্রয়োজন বলে আমি মনে করো। এই আকাঙ্ক্ষা রাখিয়া সবাইকে গ্রেটার কুচবিহার বিভূত অ্যাসোসিয়েশনের এই প্ল্যাটফর্ম রাজার জন্যে ওই ঘরে যদি অনুরোধ করল এবং কর্মী ঘর করল যে সবাই সবার সাথে সদ্ভাব সৎ মানে সবসময় কাতর থাকিয়া যাতে এই ফালাকাটা এলাকার যেটা পরিবেশ সেই ফালাকাটা এলাকার পরিবেশ তোমরা বজায় রাখবে যেটা মহারাজা জগদ্দীপ বিদ্যানের খুব ভালো এইটা এই কথাটা কয়ে গেছিল এই কুচবিহারবাসী মহিলা হোক তোমার হাত দিয়ে গেল এটা তোমরা রক্ষা করবে। আর মই আর মোর মাও বাড়িতে রাখলো আর কুচবিহারের ভিতরে আর মই এত এত একর জমি রাখলো আর বাদ থাকে তোমার সমাজ সব কিছু তোমার নামও দেখে দিল তোমরা এই ভাষা কৃষ্টি ঐতিহ্য সমন্বয় সম্প্রীতি সব কিছু তোমার হাতে দিল তোমরা রক্ষা করবে। মই আজকে এতদিন পরে আজকে যথেষ্ট এই কথাগুলো কমার পাইয়া মই নিজেকে ধন্য মনে করল এবং তোমার মতো আজকে এই যে এতক্ষণ যাবত যেভাবে তোমরা সহযোগিতা করিয়া আজকে এই মঞ্চ যেটা ধৈর্য সহকারে তোমরা বসিয়ে শ্রবণ করলেন তাতে মই কৃতজ্ঞ এবং সংগঠনের পক্ষ দিয়া সকাকে ধন্যবাদ জানিয়া আরও একবার এই কুচবিহার ভূখণ্ডের মহারাজা শ্রী অনন্ত রায় এবং এই কুচবিহার ভূখণ্ডের এই কুচবিহার ভূখণ্ডের ইষ্টদেবদেবী শিবচন্দ্রী বা আমার শিবচন্দ্রী চরণ ভক্তি জানিয়া এই সকালের শ্রী চরণ ভক্তি জানিয়ে আমরা আলোচনা শেষ করল যথাধর্ম তথা জয় জয় শিবচন্দ্রী জয় হোক বৃহত্তর কুচবিহারবাসী জয় হোক সমস্ত ভূখণ্ডের মানুষের স্বপ্ন বিজয় ধ্বনি এবং বিজয় যজ্ঞের সময় হয় আজ পর্যন্ত জয় শিবচন্দ্রী যথাধর্ম তথা জয় জয় হোক তোমার সকালের স্বপ্ন।